Bismillahirrahmanirrahim. Khilwa Model College উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা গণিত অনলাইন ক্লাস শুরু করছি। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আমরা সমাকলন ক্লাস করতেছিলাম, অর্থাৎ উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায় যে সমাকলন, সেই চ্যাপ্টারটা চলতেছিল। আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, সামনে আরো এটার ক্লাস নিব, যেহেতু এই দশম অধ্যায়ে ছয়টা চ্যাপ্টার আছে। তাহলে আমরা গত ক্লাসে করেছি 10.3 চ্যাপ্টারে 10.3 অনুশীলনীর অর্ধেক অঙ্ক দেখানো হয়েছে এবং কিছু হোমওয়ার্ক ছিল, সে হোমওয়ার্ক গুলো তোমরা করছো, আর বাকি অর্ধেকটা আজকে আমরা করব অনুশীলনী 10.3। ঠিক আছে, তাহলে আসো আমরা বোর্ডে চলে আসি আর অঙ্কগুলো শুরু করি। ও, তার আগে আর একটা কথা বলি, সেটা হলো এই যে 10.3 একজন বলছিল যে তিনটা অঙ্ক বলছিল, এই তিনটা অঙ্ক একটু দেখাই দিতে, মানে যে দশটা অঙ্ক করছিলাম তার মধ্যে। তো এই অঙ্ক তিনটা করে আমি শীটে তোমাদের অনলাইন পেজে এই শীটগুলো পোস্ট দিয়েছি, আর আজকে যেগুলো করাবো সেগুলোও দিয়েছি। তো তোমরা আশা করি ওটা দেখছো, আর ওইখান থেকে আমি করাবো আজকের বোর্ডে, ওইগুলো আমরা বুঝাই দিব। আর পূর্বের যে তিনটা অঙ্কের কথা তোমরা বলছিলে সমস্যা, ওই তিনটার হয়তো একটা অঙ্ক আমি হয়তো বুঝাই দিব, আর বাকিগুলো আশা করি যে শীট দিচ্ছি ওটা দেখে তোমরা বুঝতে পারবে, কারণ ওখানে আমি একদম ডিটেলস করে দিয়েছি, স্টেপ বাই স্টেপ, কোথাও কোনো লাইন স্কিপ করা হয় নাই। এই জন্য ওইটা আমার মনে হয় শীত দেখে তোমরা বুঝতে পারবে। তারপরে ওখান থেকে ওই তিনটা থেকে একটা করে দিব, আর 11 থেকে 21 মধ্যে কিছু অঙ্ক করে দিব, আর কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, সেগুলো তোমরা করবে। ঠিক আছে, তাহলে আসো আমরা বোর্ডে চলে আসি এবং শুরু করি আজকের ক্লাস। শীটগুলো তোমরা সাথে নিয়ে নাও, আমি এটা আরেকটু সামনে নিয়ে আসি, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। আচ্ছা, যে শীটগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটা আমি দেখাই, এই যে শীট গুলো তোমাদের কাছে দেওয়া ছিল, দেখো এই যে। তো এটা আমি 5-এর 4 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা আমি তোমাদের দেখাবো। আমাদের অধ্যায় হলো দশম, দশম অধ্যায় আমরা করছি প্রশ্নমালা কত 10.3। 10.3 প্রশ্নমালাটা একটু বড়, এই জন্য আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। যাই হোক, এখানে নাম্বার 5 এর আবার 4 নাম্বার, এই অঙ্কটা দেখো আমি একটু করে দিই। এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - x, এই আসছে আমার অঙ্কটা। ঠিক আছে, এখন এটা আমি সমাধান করব কি করে? আমি শীটে একভাবে করে দিয়েছি, এটা তো করলে করতে পারো, আবার অন্যভাবেও করা যায়। যাই হোক, আমি যেটা করে দিছি সেটাই আমি এখানে দেখাই, কারণ বেশি ইয়ে দেখালে আবার দেখা যাবে যে তোমাদের গন্ডগোল পাকায় যাবে অঙ্কটা। আর অন্য কেউ যদি অন্য নিয়মে করতে পারো তাহলেও হবে, ভুল হবে না। যাই হোক, আমি ধরি পরে যে অংশটা আছে √1 - x, এটা আমরা ধরে নিয়েছি জেড, এটা আমরা কত ধরে নিয়েছি √1 - z, টোটালটা ধরে নিয়েছি z। বোথ সাইড যদি আমি স্কোয়ার করে দিই 1 - x = z2, তাহলে x = কত হচ্ছে 1 - z2। এই z2টা এই পাশে আসলো আর x2 পাশে গেলে এরকম একটা বিষয় আসতেছে। আর dx = কত হচ্ছে -2z dz। ওকে, এখন আমরা কি করব, এখানে দেখো x এর মান বসাবো, dx এর মান বসাবো, আবার নিচে এটা ধরে নিচে এটা বসাবো, তাহলে সমান সমান দাম দিয়ে লাগলো। x টা কত, x হচ্ছে 1 - z2, x কত হচ্ছে 1 - z2। আচ্ছা, আর dx টা কত হচ্ছে -2z dz, তাহলে লিখি -2z dz, নিচে তুই আছে এটা হচ্ছে z, খেয়াল করো। আচ্ছা, এখন আমরা কি করব, মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে লিখতে পারি z² - 1,
1 minus j square ছিল এটা লিখলাম j square minus 1 কারণ এখানে একটা মাইনাস আছে মাইনাস এটা গুণ করলাম ইনটু z dz ডিভাইডেড বাই z এখন এই z আর z ক্যান্সেল হয়ে গেল তাহলে আমার কাছে কি থাকছে j square minus 1 dz j square minus 1 dz এখন এটাকে কি করব আমরা ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করলে কত হয় j square কে ইন্টিগ্রেশন করলে কত হয় z cube by 3 আর z কে ইন্টিগ্রেশন করলে হয় z প্লাস কত c এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশন এখন যেহেতু এটা x এর ফাংশন তাহলে আমাকে z এর মান যে x দিয়ে আছে সেটা এখানে বসায় দিতে হবে আসো এখন আমরা সেই কাজটা করি z cube by 3 ঠিক আছে তাহলে এখানে আমি মুছে দিলাম মুছে তারপর আমরা কি করব এখানে পরের লাইনটা লিখব মুছে দেওয়া অর্থ পরের লাইনটা সমান সমান z এর মান কত লিখি 1 বাই 3 z কিউব না তাহলে রুট অফ ভাগ 1 মাইনাস x এটা হচ্ছে কিউব আচ্ছা মাইনাস z ও আচ্ছা এখানে তো আমার একটা 2 ছিল সরি এই 2 টা আমি বাইরে রাখি এই 2 বাইরে রাখলে এখানে 2 হবে এখানে একটা 2 হবে তাহলে এটা লিখব আমরা এটা 2 বাই 3 আর এটা হলো 2 রুট ওভার 1 মাইনাস x প্লাস c এখন এটা ক্যালকুলেশন করা এটা আমরা লিখতে পারি 1 মাইনাস x root over 1 minus x minus 2 root over 1 minus x plus c এই পাঁচটা ধরি যেটা লিখছি এটাও আমরা মুছে দিই এখন আমি এখান থেকে কমন নিই 2 বাই 3 1 মাইনাস x 2 বাই 3 রুট ওভার 1 মাইনাস x রুট ওভার 1 মাইনাস x সেটা আমি কমন নিলাম তাহলে আমার কাছে কি থাকতেছে এখানে 1 মাইনাস x থাকতেছে আর এই যে 2 রুট ওভার এটা তো নিয়ে নিছি নিচে যেহেতু 3 আছে তাহলে মাইনাস 3 প্লাস এটা হচ্ছে 2 বাই 3 রুট ওভার 1 মাইনাস x মাইনাস x মাইনাস 2 প্লাস c এখান থেকে আমি মাইনাস কমন নিলে সেই মাইনাসটা সামনে রেখে মাইনাস 2 বাই 3 রুট ওভার 1 মাইনাস x ইন্টু x প্লাস 2 প্লাস এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো সহজ আছে অঙ্কটা এই হলো আমার অঙ্ক বোঝা গেছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমি যেটা বলেছি রুট ওভার 1 মাইনাস x ইকুয়াল টু z এখানে আমরা কিন্তু 1 মাইনাস x ইকুয়াল শুধু 1 মাইনাস x ইকুয়াল টু z ধরেও একইভাবে অঙ্কটা করতে পারি কিন্তু আমি রুট ওভার 1 মাইনাস x z ধরলাম এটা করলে একটু বেশি ইজি হয় মানে অত রুট টানতে হয় না আমার এই জন্য বা রুটের ইন্টিগ্রেশন করতে হয় না এই এই জন্য আমি রুট সহ ধরছি এখানে আচ্ছা এরপরের অঙ্ক চলে আসে অর্থাৎ নতুন অঙ্কে চলে আসি আমরা নতুন নতুন যে অঙ্কগুলো করব সেইগুলোতে আসি এগারো নম্বর অঙ্ক নেক্সট অঙ্ক করব এগারো আর দশের দুইটা বলছিলে সেই দুটাও আমি করে দিচ্ছি ওই দুটাও ইজি আছে আমার মনে হয় দেখলে তোমরা বুঝতে পারবে এই জন্য ওটা করলাম না তোমরা একটু কষ্ট করে দেখে নিও গতকাল আমি ওইটার শীটগুলো পোস্ট দিয়েছি দুইটা পেজে দিয়েছি তোমরা দুই জায়গাতে এটা দেখে নিতে পারো যাই হোক এগারো এক নম্বর অঙ্ক আছে আমরা এগারো এক এগারোর একটা কি সেটা দেখি এখানে হলো ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস কস ফাইভ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস ফাইভ এক্স ডিএক্স এটা হলো এগারো এক নম্বর অঙ্ক আচ্ছা এই অঙ্কটা আমরা লগ হর যে যাই কিছুটা আছে এটা ধরলে কিন্তু হবে না
মানে একটা ধরলে আরেকটা আসবে এরকম কোনো কিছুই না তাহলে এটা সহজ উপায় কি এটা হলো 1 minus cos 2x divided by 1 plus cos 2x অর্থাৎ 1 minus cos 2x আর 1 plus cos 2x এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা যদি আমি এখানে अप्लाई করি তাহলে জিনিসটা বেশি ইজি হয়ে যায় তাহলে লিখি 2 sin স্কয়ার 5 by 2x divided by 2 cos স্কয়ার 5 by 2x dx এটা আসলো এখন a2 টু ক্যান্সেল এটা কি হচ্ছে tan স্কয়ার 5 by 2x tan স্কয়ার কেন হলো sin স্কয়ার by cos স্কয়ার হচ্ছে tan স্কয়ার এখন যেহেতু tan স্কয়ারের ইন্টিগ্রেশন নাই কিন্তু sec স্কয়ার কে আমরা ইন্টিগ্রেশন করতে পারি এক লাইনে লিখতে পারি এইজন্য tan স্কয়ার কে আমরা sec স্কয়ারে নিয়ে যাব তাহলে এটা কত হবে tan স্কয়ার ইকুয়াল টু কত sec স্কয়ার minus 1 তাহলে sec স্কয়ার 5 by 2x minus 1 dx দেখো কতটা ইজি হয়ে গেল এখন এই যে যে sec স্কয়ার আছে এই sec স্কয়ার কে আমরা এখন কি করব ইন্টিগ্রেশন করব sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কত হয় tan তাই না তাহলে এটা হবে tan 5 by 2x divided by 5 by 2 খেয়াল করো minus x plus c তাহলে এটাকে আমি কি লিখতে পারি 2 by 5 tan 5 by 2x এটা আমি কিন্তু একবারে লিখতে পারি এখানে আমি দেখালাম তোমাদের বোঝানোর জন্য তাহলে এটা মুছে দিই এই লাইনটা এখানে লিখে কি লিখব 2 by 5 tan 5 by 2x আর 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয় x হয় সেই x টা লিখলাম প্লাস অঙ্ক শেষ ইন্টিগ্রেশন একবারে শেষ এটা আর কোনো ক্যালকুলেশন নাই এই হলো আমার অ্যানসার বোঝা গেছে আশা করি স্পষ্ট হয়েছে তোমাদের কাছে এই অঙ্কটাও আচ্ছা এটা গেল 11 নম্বর এরপরে কত নম্বর আছে দেখো একটু কষ্ট করে শীটের মধ্যে দেখে নাও ওখানে করে দেওয়া আছে এটা মেবি 12 নম্বর আমি একটু বইটা দেখি দেখলে বোঝা যাবে পরবর্তী অঙ্কটা আছে আমার 11 12 12 2 নাম্বার তাহলে 12 2 টা কি ভাবে করতে হয় সেটা আমরা দেখব 12 2 নাম্বার এটা বুঝতে আজকে দেখে অনেক টাইম লাগতেছে কেন বুঝতেছি না কালিটা মনে হচ্ছে একটু ভারী বেশি কালিটা একটু ভারী বেশি যাই হোক আমরা শীত টাইমে সেটা সুবিধা হচ্ছে 12 2 নাম্বার এটা কত ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার cos স্কয়ার x a স্কয়ার প্লাস b স্কয়ার cos স্কয়ার x এটাকে যদি আমি এভাবে লিখি sin x dx a স্কয়ার প্লাস b cos x এটার উপরে হোল স্কয়ার দিলাম এভাবেও লেখা যায় তাহলে আমি দেখো এখানে যদি এইটাকে আমি ধরে নিই y বা z যাই হোক যেটাই ধরি না কেন তাহলে আমি sin x থেকে cos x থেকে sin x কে যেতে পারতেছি তাহলে এখানে লেখো এই সাইডে ধরি b cos x এটা সমান সমান y তাহলে minus b sin x dx equal to কত হবে dy বা আমার উপরে তো শুধু sin x dx আছে তাহলে আমি লিখি sin x dx equal to minus 1 by b dy দেখো minus 1 by b dy এখন আমি কি করব এখানে মান বসাবো minus 1 by b dy এখানে কত a স্কয়ার প্লাস y স্কয়ার ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দাও আচ্ছা
minus y by b integration এর বাইরে থাকুক integration dy a square plus y square দেখো এই ফর্মটা দেখে আমার কোন ফর্মুলার কথা মনে হচ্ছে বলো এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হলো tan inverse এর সূত্র আসবে tan inverse এর সূত্র কি 1 by a tan inverse x by a তাহলে এখানে x এর জায়গায় y আছে তাহলে 1 by a tan inverse y by a হবে তাহলে আমরা লিখি minus 1 by b তো থাকলো into 1 by a tan inverse y by a plus c এরপরে কাজ তো সহজ একদমই সেই সহজ কাজটা কি সহজ কাজটা হলো আমার b এর মান বসিয়ে দেওয়া সরি y এর মান বসিয়ে দেওয়া minus 1 by ab tan inverse আচ্ছা y মান কত b cos x তাহলে লিখি b cos x divided by a plus integration এর কনস্ট্যান্ট c এই হয়ে গেল আমার a অঙ্কটাও ঠিক আছে বোঝা গেছে তাহলে এইটা আমরা কিভাবে করলাম 12 নম্বর 12 2 নম্বরটাও খুবই সহজে হয়ে গেল আচ্ছা নেক্সটে কত আছে নেক্সট অঙ্ক আমি করেছি 14 নম্বর 13 নম্বর অঙ্কটা আমি করাই নাই 13 নম্বরেও আছে তিনটা অঙ্ক 13 নম্বর করাই নি কেন 13 নম্বরের অঙ্কটা সহজ আছে তোমরা নিজেরাই পারবে আমি মনে করছি এইটুকু তোমাদের ই আছে আমি 14 নম্বর করাইছি 14 3 নাম্বার তাহলে আসো 14 3 মানে 14 নম্বরে 3 আচ্ছা এটা বলছি ফেলি তাহলে আমরা 14 নম্বরে চলে আসি মার্কার কিনেছি বুঝছো এখন আমি দোকানদারকে বললাম যে একদম ভালো দারো কালি হয় এরকম একটা মার্কার দেন না হলে বোঝা যায় না সে এমন মার্কার দিছে এক মুহূর্তে বোর্ডটা মুছতে দেরি হচ্ছে কিছুটা সময় এখানে নষ্ট হচ্ছে চলাশো 14 3 নাম্বার 14 নম্বরে সি যেটা আছে এই যে শীটটা দেখো শীটে তোমরা দেখতে পাবে 14 নম্বরে 3 এই অঙ্কটা একটু ভালো করে দেখবে এটার মধ্যে বেশ একটু মানে কাজ আছে এই অঙ্কতে তাহলে আসো 14 3 1 2 3 আচ্ছা 3 ইন্টিগ্রেশন ডিএস এটা হচ্ছে a square plus x square to the power 3 by 2 এই অঙ্কটা একটু ঝামেলার অঙ্ক আছে আচ্ছা ঝামেলা মানে কি একটু বড় আছে আর অন্য ভাবে একটু করতে হবে এখানে দেখো আমরা যদি a square plus x square এইটুকু যদি থাকতো তাহলে আমরা কিন্তু সহজেই tan inverse চলে যেতে পারতাম এখানে আমার to the power 3 by 2 আছে আবার এখানে এটাকে যদি আমি z ধরতাম তাহলে উপরে আবার 2x নাই মানে এরকম একটা বেশ ভালো ঘটো টাইপ অঙ্ক হয়ে গেছে তাহলে আমরা কি করব x সমান সমান ধরি ধরে নি x সমান সমান ধরি x সমান সমান a tan theta এখন কথা হলো x সমান সমান a tan theta ধরলাম কেন কারণ তাহলে x স্কয়ার হয় a স্কয়ার tan স্কয়ার theta এই যে a স্কয়ার এখানে তখন একটা a স্কয়ার আসবে তখন আমি a স্কয়ারটা কমন নিতে পারবো এই কারণে এটা আমরা করলাম তাহলে আমার যথারীতি dx বের করতে হবে dx equal to a sec স্কয়ার theta d theta কারণ tan theta কে ডিফারেন্সিয়েশন করতে হয় sec স্কয়ার theta তাহলে এখানে আমি কি লিখব dx a স্কয়ার plus a স্কয়ার tan স্কয়ার theta dx না সরি এখানে dx লিখলাম কেন এটা তো dx এর মান বলবে a sec স্কয়ার theta d theta এটা লিখতে হবে এটার উপর আবার পাওয়ার আছে 2 by 3 দেখেছো 3 by 2 2 by 3 না 3 by 2
আচ্ছা এখন এখানে আমি কি করব এ স্কয়ার কমন নিব ঠিক আছে এ স্কয়ারের উপরে কিন্তু কমন নিব সেটার উপরে পাওয়ার কিন্তু আবার আছে 3/2 তাহলে লিখি এ sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই এখানে তাহলে এ স্কয়ার টু দি পাওয়ার হবে 3/2 আর ভিতরে থাকতেছে 1 প্লাস tan স্কয়ার থিটা এটার উপরে পাওয়ার আছে 3/2 তাহলে এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় তাহলে 2 2 কেটে যায় তাই এ কি হবে এ sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই নিচে থাকতেছে এ কিউব 1 প্লাস tan স্কয়ার কত 1 প্লাস tan স্কয়ার হচ্ছে sec স্কয়ার তাহলে এটা লিখব sec স্কয়ার থিটা টু দি পাওয়ার আবার 3/2 আচ্ছা তাহলে এটা আমার উপরে কি হচ্ছে এ এর সাথে এ কিউব কাটাকাটি হয়ে এখানে এ স্কয়ার থাকছে তাহলে এটা আমি বাইরে লিখি 1/a স্কয়ার উপরে আছে আমার sec স্কয়ার থিটা b থিটা আর নিচে আছে আমার sec কিউব থিটা ঠিক আছে নিচে আবার কত থাকবে sec কিউব থিটা এইটুকু দেখে নাও এই কাজটুকু আমার কি করেছি সেটা দেখো এরপর আমার কি করতে হবে পেজ উল্টাতে হবে সরি উপরে মুছে দিতে হবে কারণ আমার জায়গা আর নাই পরের কাজটুকু সহজ আছে এখন এখানে sec স্কয়ার আর sec কিউব কাটাকাটি হলে উপরে থাকবে d থিটা আর নিচে শুরু থাকবে sec থিটা তাহলে মুছে দিয়ে সেটুকু আমরা করি কি হচ্ছে যদি এই পাশে করি সমান সমান 1/a স্কয়ার ইন্টিগ্রেশন d থিটা ডিভাইডেড বাই sec থিটা বা 1/a স্কয়ার এটা 1/ sec থিটা কত cos থিটা d থিটা 1/a স্কয়ার cos থিটা কে ইন্টিগ্রেশন করলে কত হয় বলো cos থিটা কে ইন্টিগ্রেশন করলে হয় sin থিটা তাহলে এটা হবে sin থিটা প্লাস c একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসলো 1/a স্কয়ার sin থিটা ঠিক আছে আচ্ছা এখন আমার কাজটা কি দেখো আমি x সমান সমান ধরেছিলাম a tan থিটা ঠিক আছে আর এখানে আসে sin থিটা tan থিটা কিন্তু আসে নাই sin থিটা তাহলে আমার কি করতে হবে sin থিটার মানটা আমার x দিয়ে বের করতে হবে tan থিটা যেমন x ছিল sin থিটার মানটা আমাকে x দিয়ে বের করতে হবে পরে ওখানে বসাতে হবে তাহলেই আমার অঙ্কটা কিন্তু শেষ হবে এখানে অঙ্ক কিন্তু শেষ হয়নি তাহলে চলো আসো আমি sin থিটার মানটা কিভাবে বের করব সেটা এখন আমরা দেখি ইন্টিগ্রেশন করা শেষ কিন্তু এখন যেহেতু এটা আমি থিটা দিয়ে করছি থিটাতে তো আমি আশা রাখতে পারি না কারণ এটা আমার dx ইন্টিগ্রেশন dx মানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন এই তাহলে আমার কি করতে হবে অ্যানসারটাকে আমার x এর মধ্যে x এর ফাংশনে পরিবর্তন করে নিয়ে যেতে হবে তো এই জন্য আমি এখানে কি করব sin থিটার মানটা কিভাবে বের করতেছি সেটা দেখো আমি যেহেতু লিখি যেহেতু ওখানে আমি ধরছিলাম কত x equal to a tan থিটা আচ্ছা তাহলে এখান থেকে আমি tan থিটা কত লিখতে পারি tan থিটা equal to x by a আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম ওকে tan মানে কি লম্ব ভাগ ভূমি লম্ব হচ্ছে x ভূমি হচ্ছে a লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে অর্থভুজ কত হবে অর্থভুজ হলো রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এটা আমরা লিখতে পারি রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার তাহলে tan থিটা সমান সমান x / a তাহলে এখান থেকে দেখো sin থিটাটা কত হচ্ছে sin থিটা কি আমরা জানি লম্ব বাই অতিভুজ লম্ব কত x অতিভুজ কত রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার দেখো তাহলে sin থিটার মানটা আমি এখানে এভাবে বের করলাম তাহলে এখন কি করব এই sin থিটার মানটা এখানে আমি বসাই দেব 1/a স্কয়ার ইনটু x ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c বা এটা আমি লিখি এইভাবে x ডিভাইডেড বাই a স্কয়ার রুট ওভার
square plus x square plus c. এই হয়ে গেল আমার অ্যানসার এই হলো আমার অ্যানসার ঠিক আছে এই অঙ্কটা একটু ভালো করে করবে এই মানে এই জিনিসটা একটু ভালো করে মনে করবে এই সমকোণী ত্রিভুজ দেখি ভাবে বের করতে হয় এটা আমরা যখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা করছি তখন এই জিনিসটা কিন্তু আমরা শিখেছি অতএব এখানে আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে ঠিক আছে এই হলো আমার কত নম্বর অঙ্ক গেল এটা 14 3 নম্বর অঙ্ক এরপরে আরো করেছি 16 16 3 আরো আছে আমার একটা হোমওয়ার্কের একটা শীট আছে আচ্ছা আর নতুন অঙ্ক কি আছে নতুন অঙ্ক করাইনি হোমওয়ার্কে হোমওয়ার্কে দেখো এখানে অল্প কিছু অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8 9 নয়টা অঙ্ক দিয়েছে হোমওয়ার্কের এই হোমওয়ার্কের এই অঙ্কগুলো করবে ষোলো নাম্বারটা আমি বোর্ডে করালাম না কারণ কি এখানে একদম সুন্দর ডিটেলস করে দিয়েছি এটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা সরাসরি সাইন ইনভার্সের সূত্রে চলে আসছে তো এখন এই সূত্র অ্যাপ্লাই করা সহজই আছে সাইন ইনভার্স ট্যান ইনভার্স এই জন্য এই অঙ্কটা আমি আর দেখালাম না এখানে বিশেষ কোনো পরিবর্তন নাই তাহলে তোমাদের এইটুকুই আজকের মতো রাখি হ্যাঁ ক্লাস এতটুকুই থাক আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু ক্লাসই আমি আজকে রাখি 10.3টা তাহলে আমার শেষ হয়ে গেল যে নয়টা অঙ্ক দিয়েছি সেই নয়টা অঙ্ক তোমরা করবে আর অঙ্ক করে একটু দিয়ে দিও আর যদি কোনো সমস্যা থাকে ওটা বলো যেমন কত ক্লাসে একজন বলছিল তিনটা অঙ্কের সমস্যা আমি কিন্তু করে দিয়েছি হ্যাঁ এবং করে দিয়ে সেটা আবার কিন্তু পেজে পোস্ট করে দিছি যেন অন্যরাও এটা দেখতে পারে আমি কিন্তু শুধু তাকেই যে বলছি এমন কিন্তু না সবার জন্যই প্রযোজ্য হবে কারোর কোনো সমস্যা হলে সেই সমস্যাটা সমাধান করে দিব আমি এবং ওটা সবাই যেন দেখতে পাই অর্থাৎ ওই সমস্যা যদি অন্য কারো হয় তারও তাহলে তারও ওটা সুবিধা হবে তাহলে আমি আর আজকে কথা বাড়াই না ক্লাস এখানেই শেষ করি আগামী ক্লাসে 10.4 করব 10.4 এ আমার আংশিক ভগ্নাংশটা লাগবে তোমরা সকলেই তো স্কুলে যখন 9-10 এ আরকি স্কুলের অঙ্কে আংশিক ভগ্নাংশ শিখেছ ওখানেই আংশিক ভগ্নাংশটা আছে আর এখানে আমার আংশিক ভগ্নাংশ করে তারপরে ইন্টিগ্রেশন করতে হবে এই আংশিক ভগ্নাংশটা এখানে লাগবে এই জন্য ওই আংশিক ভগ্নাংশটা তোমরা একটু দেখবা দেখে রাখো তাহলে আমার মনে হয় যে অঙ্কগুলো বুঝতে তাড়াতাড়ি হবে এবং সহজ হবে হ্যাঁ 10.4 চ্যাপ্টারটা এমনিতে সহজ আছে আংশিক ভগ্নাংশ তো সহজ এই জন্য 10.4 চ্যাপ্টারটা আমার একদিনেই হয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাসটা আজকে শেষ করছি আল্লাহ হাফেজ